বারুদিয়া সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ, ফ্রি করোনা টিকা নিবন্ধন ও মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচি পালিত। সুশীল সমাজ গড়ার অবিরাম প্রত্যয় এই স্লোগানকে কেন্দ্র করে প্রবাসীদের উদ্যোগে গঠিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বারুদিয়া সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন বিএসকেএসএস এর উদ্যোগে 22 সেপ্টেম্বর রোজ বুধবার নরসিংদীর মনোহরদী উপজেলার বারুদিয়া ফকিরবাড়ি প্রাঙ্গণে দিনব্যাপী চলে বৃক্ষরোপণ, ফ্রি করোনা টিকা নিবন্ধন ও মেডিকেল ক্যাম্পিং কর্মসূচি এবং প্রায় 500 লোককে সেবা প্রদান করা হয়। বারুদিয়া সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন বিএসকেএসএস এর চেয়ারম্যান আব্দুল হক সরকার রোগীর সার্বিক তত্ত্বাবধানে ফ্রি করোনা টিকা নিবন্ধন ও মেডিকেল ক্যাম্পিংটি উদ্বোধন করেন কাচিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোতাহার হোসেন এবং সভাপতিত্ব করেন বারুদিয়া সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন বিএসকেএসএস এর সিনিয়র সভাপতি মোহাম্মদ গোলাপ হোসেন শাহীন। আমরা ক্ষুদ্র করে হলো এই যে আজকে যে একটা আয়োজন করেছি শুধু জনগণের জন্য, আমাদের আজকের আয়োজনে রয়েছে ব্লাড গ্রুপ পরীক্ষা করা, প্রেশার পরীক্ষা করা, তার সাথে পাশাপাশি ডায়াবেটিক্স পরীক্ষা করা। ইতিমধ্যে আমরা যে উদ্যোগ নিয়েছি এবং যে সাড়া পেয়েছি আমরা অনেক আনন্দিত, কারণ আমার মনে হয় নাই আমাদের এই কাছিকাটা ইউনিয়নের মধ্যে এত লোক কোনো ডাক্তার ক্যাম্পিং করে এই ধরনের সহযোগিতা করেছে। ইতিমধ্যে আরেকটি খুশির খবর হচ্ছে আমাদের নির্বাহী সদস্য মোবারক হোসেন খান কনক, আলহামদুলিল্লাহ আজকে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আমি উক্ত সংগঠনের কর্মকর্তা এবং উদ্যোক্তা বৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আপনারা একজাক তরুণ যে কাজটি করছেন, যে কাজটি আসলে সরকারিভাবে আমরা করে যাচ্ছি গত 1.5 বছর যাবত করোনাকালীন সময়ে, আজকে আপনারা আমাদের পাশে এসে, সরকারের পাশে এসে দাঁড়িয়েছেন। সেই কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের ক্লাবের আমরা মঙ্গল কামনা করছি এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোহরদী উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা এই কঠিন কাজটি আমাদের পাশে থেকে করে যাচ্ছেন। এই করোনা যুদ্ধে আমি বিশ্বাস করি এই ক্লাবের প্রত্যেকটি সদস্য একজন যোদ্ধা হিসেবে কাজ করছে। ক্যাম্পিংটিতে আরও উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি হাদিউল ইসলাম আল মাহদি, মনোহরদী উপজেলা আওয়ামী লীগ, কাচিকাটা ইউনিয়ন আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের সদস্য ও বারুদিয়া সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সংগঠনের চেয়ারম্যান আব্দুল হক সরকার রকি বলেন, আমি আজকে আমরা যে প্রোগ্রামটা শেষ করেছি আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম পর্যায়ে প্রোগ্রামটা শেষ হয়েছে যেটা মেডিকেল ক্যাম্পিং এবং হচ্ছে আমাদের করোনা টিকা নিবন্ধন। আমরা বিগত দিনগুলোতেও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছিলাম, ত্রাণ বিতরণ থেকে শুরু করে বৃক্ষরোপণ, বিভিন্ন অসামাজিক কার্যকলাপ যা হয়েছিল, পাশাপাশি আমাদের হচ্ছে বিভিন্ন বাল্য বিবাহতে আমরা বাধা দিয়ে আমাদের সমাজসেবামূলক অনেক কাজ করেছি এবং অদূর ভবিষ্যতে আমরা এই সকল সমাজসেবামূলক কাজ করতে চাই। আমাদের যে বাইরা ছিল আমার এখানে সাধারণ সম্পাদক মুফতি হাদিউল ইসলাম, আমাদের গ্রামে যে সমস্ত হতদরিদ্র মানুষ আছে যারা টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না, যে সমস্ত মানুষ অভাব অনটনে আছে, যাদের অর্থনৈতিক অনেকটাই সংকট এবং যে সমস্ত লোক, যে সমস্ত ছেলে মেয়ে টাকার জন্য লেখাপড়া করতে পারতেছে না, তাদেরকে সাহায্য সহযোগিতা করে তাদের পাশে থাকার জন্য আমরা সবসময় চেষ্টা করব। সেবানীতি আসাদ, শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের সাথে কথা বলতে আমি এখানে আসছি করোনা রক্ত টেস্ট করার জন্য। আমি বারুদিয়া সমাজ কল্যাণ স্বাস্থ্যসেবী সংগঠন, খুবই ভালো সেবা দিচ্ছে, সকাল থেকে এখানে অনেক ভিড়। আমি এখানে আসছি রক্ত ব্লাড টেস্ট করার জন্য, এখানে খুবই ভালো সেবা দিচ্ছে। বারুদিয়া সমাজ কল্যাণ স্বাস্থ্যসেবী সংগঠনের উদ্যোগে অত্র এলাকার সমস্ত জনগণের যে সেবা নিচ্ছে, যারা আজকে এই সংগঠনের পক্ষ থেকে উক্ত ব্যবস্থা করেছে তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি এখানে নিবন্ধনের জন্য টিকার জন্য আসছি, আমাদের এই উদ্যোগটা অনেক ভালো সুন্দর শৃঙ্খলা মত আইন বজায় রাখতেছি। কার্যক্রমটির ব্যাপারে সৌদি প্রবাসী সাদিকুল ইসলাম ভূঁইয়া রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, একটা কথা বলতে চাই,
এবং সুশীল সমাজ প্রতিষ্ঠা করতে অক্লান্ত পরিশ্রমের আশাবাদ ব্যক্ত করেন সংগঠনটির সকল স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ। রিপোর্ট ও চিত্রগ্রহণ সৈয়দ ইমরান হাসান, নারসিংদী টিভি। আমাদের যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে আমরা পাশে এসে দাঁড়িয়েছি। উদ্যোক্তাদের পক্ষে প্রবাসী সুমন আরাফাত জানান, বারুদিয়া সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন একটি সামাজিক সংগঠন। আমাদের সংগঠনের উদ্দেশ্য সমাজের সকল গরিব ও দরিদ্র মানুষের সাহায্য করা, সমাজের সকল উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা। আমি ধন্যবাদ জানাই সংগঠনের সকল প্রবাসী সদস্যকে যাদের আর্থিক সাহায্যে চলছে আমাদের এই সংগঠন। আশা করি সবসময় সামর্থ্য অনুযায়ী সকলে পাশে থাকবেন। চলতি বছরের মার্চের 6 তারিখ থেকে সংগঠিত হওয়া সংগঠনটি ইতিপূর্বে করোনায় অসহায়দের পাশে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বলেও জানা যায় এবং সুশীল সমাজ প্রতিষ্ঠা করতে অক্লান্ত পরিশ্রমের আশাবাদ ব্যক্ত করেন সংগঠনটির সকল স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ। রিপোর্ট ও চিত্রগ্রহণ সৈয়দ ইমরান হাসান, নারসিংদী টিভি।